আমি যাচ্ছি। আমি মোহাম্মদ, এই কারখানার ম্যানেজার। আমি রাকিব। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগছে। আমি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কাজ করি, এটি ডাইফ নামেও পরিচিত। উনি মনিরা, আমার সহকারী, আর উনি হ্যাপি, আমাদের লাইন সুপারভাইজার। আসলে ডাইফ বিষয়টা কি? এটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। গুরুত্বপূর্ণ অধিদপ্তর মানে? আমরা প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদের মধ্যে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আপনাদের মতো কর্মীদের কল্যাণ ও অধিকারের জন্য কাজ করে থাকি। আমি একজন শ্রম পরিদর্শক। ও, মনে হচ্ছে আপনি আমাদের জীবন আরো জটিল করবেন। না না, জটিল নয়, বরং পুরো বিপরীত। আমরা আপনাদের সহযোগিতা করতে এসেছি। ও, জরুরি বহির্গমন পথ অবশ্যই খালি রাখতে হবে। আপনারা কি করেন আর কেন করেন? আমি আশা করছিলাম এরকম কিছুই আপনি জিজ্ঞেস করবেন। আমি ব্যাখ্যা করছি। ডাইফ শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য একটি ভালো ও নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে কাজ করে থাকে। শ্রম আইনের প্রয়োগের মাধ্যমে এটি আসলে মালিক ও শ্রমিক উভয়ের স্বার্থে কাজ করে। তো আপনারা সেটা কিভাবে করেন? আমরা শ্রমিকদের চাকরির শর্তাবলী, স্বাস্থ্য, নিরাপত্তা এবং শ্রমকল্যাণ সংক্রান্ত বিষয়গুলো আইন অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে কিনা তা যাচাই করতে বিভিন্ন কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করার অধিকার রাখি। কিন্তু বাংলাদেশে এত কারখানা, দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও কোনো সমস্যা হলে আপনারা কিভাবে জানবেন? এই জন্য আমরা প্রতিদিনই বিভিন্ন কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে থাকি। আমাদের পরিদর্শকরা শ্রমিকদের কাছ থেকে শ্রম অধিকার ও কর্মপরিবেশ বিষয়ে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের অনুসন্ধান করেন। সারা দেশে আমাদের ডাইফ ইন্সপেক্টররা শ্রমিক ও মালিকদেরকে শ্রম আইনের বিভিন্ন বিধিমালা সম্পর্কে অবহিত করেন এবং শ্রম আইন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। ডাইফ ইন্সপেক্টররা যে কোনো কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরিদর্শন করেন। এছাড়াও কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা, অগ্নি নির্বাপন ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে থাকেন। প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকদেরকে সাথে নিয়ে নিরাপত্তা কমিটি গঠনেও আমরা সহায়তা করে থাকি। এছাড়া আমরা কারখানার লাইসেন্সও ইস্যু করি। যদি কোনো প্রতিষ্ঠান শ্রম আইন লঙ্ঘন করে বা নিরাপত্তার ঝুঁকিতে থাকে? পরিদর্শক হিসেবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। প্রয়োজনে আমরা আইন প্রয়োগের জন্য ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ কোনো অবস্থা পেলে আমরা সেই প্রতিষ্ঠান বা কারখানা সাময়িকভাবে স্থগিত বা বন্ধ করে দিতে পারি। নিয়ম বহির্ভূত অবস্থা পাওয়া গেলে আমরা পরিদর্শকরা দ্রুত কী ব্যবস্থা নিলে সবার জন্য মঙ্গল হবে সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। কোনো অভিযোগ বা অন্য কোনো বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে? খুবই সহজ। যদি আপনি আরও তথ্য জানতে চান অথবা কোনো অভিযোগ দায়ের করতে চান, সেক্ষেত্রে যে কোনো ডাইফ অফিসে আসতে পারেন। এছাড়াও ডাইফ শ্রমিক হেল্পলাইন 0800-44-55-000 নম্বরে কল করতে পারেন অথবা complaints@dife.gov.bd ইমেইলে মেসেজ পাঠাতে পারেন। ডাইফ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO সকল বাংলাদেশি শ্রমিকের কর্মপরিবেশ উন্নত করতে আমরা কাজ করি।